রেড ডে ইসলাম বিদ্বেষী অশ্লীল এক সংস্কৃতির নাম, যা কেবলমাত্র ইউনিভার্সিটিগুলোতে উদযাপন করা হতো। কিন্তু এই ইউনিভার্সিটি থেকে কখন যে ইন্টার লেভেলের কলেজগুলোতে চলে আসলো তা আমি জানি না, কিন্তু এখন দেখলাম আমাদের বাড়ির পাশে এক স্কুলের মধ্যে এই র্যাগ ডে উদযাপন হয়েছে। ফেসবুকের মধ্যে দেখলাম এক মাদ্রাসাতেও নাকি র্যাগ ডে উদযাপন করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই প্রতিষ্ঠানগুলোর তো কোনো বাবা মা নেই, কোনো দায়িত্বশীল নেই, কোনো কমিটি নেই। কেননা এই প্রতিষ্ঠানগুলোর যদি নির্দিষ্ট কোনো কমিটি থাকতো তাহলে এই র্যাগ ডের অশ্লীলতা দেখে তারা তাদের কমিটি থেকে পদত্যাগ করত। শিক্ষক শিক্ষিকাগুলো তাদের ছাত্রছাত্রীদের টি শার্টের লেখাগুলো পরে লজ্জায় তারা তাদের শিক্ষকতা ছেড়ে দিত। শত শত ছাত্রদের মাঝখানে রং মাখানো আর নৃত্য করা মেয়েটার বেহাল দশা যদি তাদের পরিবার দেখত লজ্জায় তার বাবা মা আত্মহত্যা করত। আর ইসলাম তো দূরের কথা, কোনো অমুসলিম এমন কি কোনো ভদ্র মানুষ কি এই অশ্লীলতার এই র্যাগ ডেটাকে সাপোর্ট করতে পারে, এটাকে সমর্থন করতে পারে? কোন সুস্থ মানুষ তো এটার পক্ষে কথা বলতে পারে না। আজকে তোমরা যেটাকে র্যাগ ডে বলতেছ আমরা সেটাই কি জানতাম? আমরা সেটাকে বিদায় অনুষ্ঠান জানতাম। আমরা সেদিন আমরা আমাদের শিক্ষকদের ইনভাইট করতাম, তারা আমাদের অনুপ্রেরণামূলক কিছু উপদেশ দিতেন, আমাদের জন্য দোয়া করতেন, আমরা ওস্তাদদের কাছ থেকে আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতাম এবং অশ্রুসিক্ত অবস্থায় আমরা একে অপরের কাছ থেকে বিদায় নিতাম। কিন্তু আজ আজ হচ্ছে কি, ডিজে পার্টির নামে এক বিকট সাউন্ড বক্স শব্দের গান বাদ্যের এক সমাহার, যেখানে ছাত্রছাত্রী একত্রিত হয়ে নাচানাচি করতেছে, যা ইসলামের দৃষ্টিতে সুস্পষ্ট হারাম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গায়কের নিকট যাবে তার গান শ্রবণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে সীসাকে গলি উত্তপ্ত করে তার দুই কানের মধ্যে ঢেলে দেবে। এরপরে হচ্ছে রং মাখানোটা, এটা তো হিন্দুদের হোলি উৎসবের লেটেস্ট ভার্সন, নতুন সংস্কৃতি না এটা, এটা হিন্দুদের থেকে এসেছে। হিন্দুরা যেমনিভাবে একে অপরকে রং মাখায়, এটা এখন মুসলিমদের তরুণ র্যাগ ডেতে মুসলিম তরুণ তরুণীরা একে অপরকে রং মাখাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। এরপরে হচ্ছে টি শার্টের মধ্যে অশ্লীল শব্দ এবং বাক্য লেখন। এই টি শার্টের মধ্যে অশ্লীল লেখাগুলো এটাকে কোনো ভদ্র মানুষ পড়তে পারবে? এমনকি যারা এই র্যাগ ডে পালন করছে তারাও এই টি শার্ট পরে তারা বাড়িতে যেতে পারবে না, এমনকি স্মৃতি হিসাবে এই টি শার্টটা তারা রেখেও দিতে পারবে না। কারণ আগামী 20-25 বছর পর তাদের সন্তানরা যদি এই টি শার্টের লেখাগুলো পড়বে পরে, তখন তারা সহজে আন্দাজ করতে পারবে যে যৌবনকালে আমাদের বাবা মা কতটা চরিত্রহীন ছিলেন। তাই সাবধান মুসলিম, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ভাইকে, আপনি আপনার বোনকে এই র্যাগ ডে নামক অশ্লীলতা থেকে আপনি ফিরান। যদি আপনি না ফিরান তাহলে কিন্তু আপনি দাইয়ুসদের অন্তর্ভুক্ত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম। কি করে আপনি বেঁচে থাকতে আপনার ভাই, আপনার সন্তান, আপনার ছেলে এই র্যাগ ডের মধ্যে নৃত্য করতেছে, আপনি বেঁচে থাকতে কি করে আপনার মেয়েটা শত শত পুরুষের স্পর্শ নিচ্ছে, তাদেরকে স্পর্শ করছে, সেখানে তাদের মনোরঞ্জন করছে? নাউজুবিল্লাহ মিন জালিক।